আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওতে আমরা একটি কিডনি আনবক্স করব। সরি ভিউয়ার্স, নট এ কিডনি। এটি হলো আইফোন 12। তো আইফোন 12-এর ব্ল্যাক কালারের ভার্সন আমাদের স্টুডিওতে চলে এসেছে। এই প্রোডাক্টটি আমরা আজকে আনবক্স করব এবং এর ডেপথ রিভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই আইফোন 12 কিন্তু লঞ্চ করা হয়েছিল 13 নভেম্বর 2020, অর্থাৎ অলরেডি কিন্তু আমাদের 2021 সাল চলে এসেছে। তো হিউজ এতগুলো মাস পার হয়ে গিয়েছে, এখন এই ফোনটি নেওয়া ঠিক হচ্ছে কিনা বা হবে কিনা, যদি এই ধরনের হেজিটেশন ফিল করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আর ভিউয়ার, সবচেয়ে বড় কথা যেটি সেটি হচ্ছে এই ফোনের কিন্তু 6টি কালার অ্যাভেলেবেল রয়েছে, সেটি হচ্ছে প্রোডাক্ট রেড, ব্লু, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড সবচাইতে লাস্ট যে কালার সেটি হচ্ছে পার্পল কালার এবং গ্রিন কালার রয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের জন্য আমি আমার স্টুডিওতে ব্ল্যাক কালার নিয়ে এসেছি, যেহেতু আমি ব্ল্যাক লাভার সেহেতু আমি ব্ল্যাক কালার চুজ করেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এবারকার আইফোন 12-এ কিন্তু তারা 5G অ্যানাবেল করেছে, যেটি অ্যানাদার একটি আকর্ষণ আপনাদের জন্য ছিল। তো ভিউয়ার্স, এখন আমি কিন্তু সম্পূর্ণ আনবক্সিংটি দেখাবো এবং আনবক্সিং হয়ে গেলেই আমরা চলে যাব ডেপথ রিভিউতে এবং সেখানে দেখব এই ফোনের সম্পূর্ণ ফিচার, ফ্যাসিলিটিস, কী কী ভালো দিক খারাপ দিক রয়েছে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরব। এবং আমি আবারও বলছি, সম্পূর্ণ বিষয়টি আপনাদের জন্য একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমাদের আইফোন 12-টি আজকে আমাদের স্টুডিওতে পাঠিয়েছে জ্যাক অ্যান্ড গ্যাজেট। বসুন্ধরা সিটিতে তাদের ফিজিক্যাল শপ রয়েছে এবং তারা কিন্তু অনলাইনেও প্রোডাক্ট সেল করে এবং মোটামুটি সব ধরনের ফোন কিন্তু তাদের শপে পেয়ে যাবেন। তো তাদের ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই আপনারা ঘুরে আসবেন এবং এই আইফোন 12-এর প্রাইসিং সম্পর্কে আইডিয়া নিতে পারবেন। তো আইফোন 12-এর প্রাইসিং সম্পর্কে ডিটেলস আমি ভিডিও শেষে আপনাদেরকে জানাবো, তো ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভুলবেন না। তো ভিউয়ার, বেশি কথা না বলে চলুন সরাসরি ভিডিওতে জাম্প করা যাক। ভিউয়ার, আমরা আমাদের আনবক্সিং টেবিলে চলে এসেছি। এই হচ্ছে আমাদের কিডনি বা আইফোন এবং প্যাকেটটিকে খুবই স্লিম করা হয়েছে, অর্থাৎ ডায়েট করে করে একদম চিকন হয়ে গেছে প্যাকেট। এখানে ফোনের যাবতীয় স্পেসিফিকেশন লেখা রয়েছে এবং প্যাকেটে কী কী রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। তো ভিউয়ার্স, ওভারঅল প্যাকেটটি কিন্তু খুবই পাতলা এবং ছোট করা হয়েছে, অর্থাৎ দেখে এরকম একটি স্পেক্স বা এরকম একটি ফ্ল্যাগশিপ ফোনের কাভার একটু বড় হলে হয়তো দেখতে সুন্দর লাগতো বেশি, তবু তারা দেয়নি। এখানে পুল ট্যাব রয়েছে, পুল ট্যাব টান দিয়েই আমরা এটি আনবক্স করতে পারবো বা খুলে নিতে পারবো, এর জন্য কোনো তলোয়ার লাগছে না। তো এবার আমরা প্যাকেজটি খুলবো, খুলে দেখব এর ভেতরে কী কী কম্পোনেন্ট বা কী কী পাচ্ছি আমরা। না খেয়ে খেয়ে এত চিকন একটি প্যাকেট তো খুলে গেল অলমোস্ট। এখানে একটি হোল রাখা হয়েছে, যেটি আসলে আমাদের ক্যামেরা বাম্পের জন্য, ক্যামেরা বাম্পে যাতে কোনো ধরনের আঘাত না লাগে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের ফোন, দেখতে খুবই জোস লাগছে পেছন দিক থেকে, অর্থাৎ ব্ল্যাক কালার খুবই জোস লাগছে এবং এটি গ্লসি ফিনিশ। তো এটিকে সাইডে রাখবো, একটু পরে দেখবো। এবং প্যাকেটের ভেতরে ওয়াও, একটি কেবল দেওয়া রয়েছে এবং একটি ইউজার ম্যানুয়াল। তো ইউজার ম্যানুয়ালের এখানে লেখা রয়েছে ডিজাইন বাই অ্যাপল ইন ক্যালিফোর্নিয়া এবং পেছনে লাইসেন্স লেখা রয়েছে। তো দেখব ভেতরে কি রয়েছে, প্রথমে সিম ইজেক্টর টুলস এবং একটি ইউজার ম্যানুয়াল গাইড এবং একটি অ্যাপল স্টিকার। সোপোর, এতটুকু আশা করিনি, ভেবেছিলাম আরও হয়তো কিছু পাবো, কিন্তু কিছুই করার নেই, অ্যাপেল কোম্পানি তাদের সব কিছুই এখন কম কম দেওয়া শুরু করেছে। তো ভিউয়ার্স, ওভারঅল যে প্যাকেজিং রয়েছে সেটি দেখে কিন্তু মনেই হচ্ছে না মোটেও যে এটি বড়লোক ফোন, দেখে মনে হচ্ছে একটি গরিব ফোন, টাকার অভাবে কোনো কিছুই সেভাবে দিতে পারেনি। তো এটিকে পাশে রাখবো। এবার আমরা দেখে নেব, এখানে আরও একটি কেবল দেওয়া রয়েছে, ওয়াও কেবলও দিয়েছে তারা। তো এটি USB-C to লাইটনিং কেবল, যদি বাসায় USB-C-র কোনো অ্যাডাপ্টার না থাকে তো সেক্ষেত্রে অবশ্যই অ্যাডাপ্টার কিনে তারপর চার্জ করা লাগবে। এখানে কোনো পাওয়ার ব্রিক্স প্যাকেটে পাচ্ছেন না এবং সব কিছু তারা কাগজ দিয়ে দিয়েছে, কারণ কাগজের দাম কম। তো এই হচ্ছে আমাদের কেবল, বিল্ড কোয়ালিটি নিয়ে বলার কিছুই নেই, অ্যাপেল সবসময় তাদের প্রত্যেকটি প্রোডাক্ট খুবই প্রিমিয়াম রাখে, এখানে আর কিছুই তারা দেয়নি। তো এবার আমরা ফোনের দিকে চলে আসব, জাস্ট ওয়াও এবং গর্জিয়াস। এবং এই সাইডে কিন্তু কিছুই নেই এবং ফুললি খুবই জোস এবং স্লিম ট্রিম রেখেছে তারা। এবং এই পাশে যদি আমরা খেয়াল করি, এখানে একটি পেপার দেওয়া রয়েছে, এখানে ভলিউম রকার্স এবং এখানে সাইলেন্ট করা এবং জেনারেল করার বাটন এবং এখানে পাওয়ার অন অফ। আমরা এই ডিসপ্লের পিল অফ যে জায়গা ছিল সেখান থেকে তুলে নিব এই পেপারটি, এটিও তারা কাগজেরই তৈরি করেছে। তোলার সাথে সাথে খুবই গর্জিয়াস ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি এবং খুবই জোস, ওভারঅল খুবই সুন্দর। এখানে USB টাইপ লাইটনিং পোর্ট রয়েছে এবং এখানে রয়েছে স্পিকার গ্রিল, সিম ট্রে এবং উপরের সাইড সম্পূর্ণ ব্ল্যাঙ্ক রেখেছে তারা এবং এখানে 5G অ্যান্টেনা ব্যান্ড রয়েছে। এবং পেছনের সাইডে দুটি ক্যামেরা সেট আপ,
ফ্ল্যাশ এবং সেকেন্ডারি মাইক্রোফোন রয়েছে। এখানে অ্যাপেলের লোগো এবং চিরাচরিত তারা তাদের যে বিল্ড কোয়ালিটি সেটি রেখেছে, হাতে ধরে কিন্তু হ্যান্ডস ফিল খুবই বেটার। তো আমরা এটিকে অন করব এবং অন করে এর অপারেশনাল এবং কী কী সুবিধা অসুবিধা রয়েছে সেগুলো দেখে নেই। তো ভিউয়ার্স, আমাদের সেটিংস প্রসেস কমপ্লিট। এখন আমরা ফোনটিকে ফেস আইডির সাহায্যে আনলক করে নেব। ফেস আইডির জন্য তারা এখানে ডট প্রজেক্টর ইউজ করেছে, যেটি খুবই অ্যাকুরেট এবং খুবই ফাস্ট ছিল। তো ভিউয়ার্স, ওভারঅল ফোনের লুক কিন্তু ডিজাইন ওয়াইজ খুবই সুন্দর। তো এখানে ফ্রন্ট এবং ব্যাক সাইড গ্লাস রাখা হয়েছে এবং সাইড ফ্রেমটি মেটালিক রাখা হয়েছে। তো এখানে আমার কাছে মনে হয়েছে পার্সোনালি, যদি ব্যাক সাইডটা গ্লসি না রেখে যদি ম্যাট কালার রাখা হতো, সেহেতু বেটার পারফরমেন্স সেখান থেকে পাওয়া যেত, কেননা তাহলে অনেক ফিঙ্গারপ্রিন্ট এখানে লাগতো না, বিরক্তির কোনো কারণ আসতো না। ওভারঅল ডিসপ্লে কিন্তু রাখা হয়েছে 60 Hz, যেটি আপনারা ডে টু ডে ইউজে হয়তো সেরকম ফিল করবেন না, কারণ এখানে অপটিমাইজেশন সিস্টেম টপ নচ রাখা হয়েছে। তো যেহেতু 6.1 ইঞ্চির ট্রু টোন XDR রেটিনা ডিসপ্লে এবং এটি কিন্তু সর্বশেষ বা যে আপডেটেড টেকনোলজি রয়েছে OLED টেকনোলজির ডিসপ্লে, তো সেহেতু ব্যাটারি খুবই কনজিউম করে বা খুবই কম ব্যাটারি কনজাম্পশন রয়েছে এতে। তো ভালো ব্যাটারি পারফরমেন্স এখান থেকে পেয়ে যাবেন। ব্যাক সাইডের যে গ্লাস রয়েছে সেখানে তারা কোনো প্রোটেকশন ইউজ করেনি, কিন্তু ফ্রন্ট সাইডে তারা সেরামিক শিল্ড ইউজ করেছে, যেটি আগের তুলনায় অনেক বেশি ড্রপ প্রোটেকশন। কিন্তু পেছনের সাইডে কোনো ড্রপ প্রোটেকশন বা তারা কোনো প্রোটেকশন ইউজ করেনি। সো আমার পরামর্শ থাকবে একটি কেস ইউজ করা, এবং ফ্রন্টে যেহেতু ক্র্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে সেহেতু আপনারা চাইলে একটি কেস লাগিয়ে এটিকে ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, ওভারঅল ডিজাইন কিন্তু 2021 সাল হিসেবে আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করেছিলাম যে নচ আগের থেকে ছোট হয়ে যাবে, কিন্তু সেগুলো বালি, নচ আগের জায়গাতে রয়েছে, অর্থাৎ সাইজ একই রকম রয়েছে। কিন্তু আইফোন 12-এর সাইডের যে বেজেল সেটি আগের তুলনায় আরও ছোট করে দেওয়া হয়েছে, এবং ফুল ভিউ ডিসপ্লে হওয়ার কারণে হাতে ধরে রেখে কিন্তু খুবই হ্যান্ডি একটি ফিল পাবেন। আর অনেকেই দাবি করছেন যে এর যে এজিং বা এর যে স্কোয়ার শেপ, এটিতে অনেকের ঝামেলা হচ্ছে, হাতে ধরতে প্রবলেম হচ্ছে বা এতে হাত কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমার কাছে মনে হয় এই সবগুলো নিউজ খুবই ফেক, কারণ আমি হাতে নিয়ে হ্যান্ডস ফিল পাচ্ছি খুবই ভালো এবং খুবই ভালো গ্রিপ পাওয়া যাচ্ছে। তো স্টোরেজ হিসেবে আমরা আমাদের ফোনে 128 GB পাচ্ছি। এখানে প্রসেসর হিসেবে তারা ইউজ করেছে A14 বায়োনিক, যেটি পৃথিবীর প্রথম 5 nanometer আর্কিটেক্ট একটি প্রসেসর, এবং দাবি করা হচ্ছে যে স্মার্টফোনের বাজারে এটি সবচাইতে টপ নচ এবং সবচেয়ে ফাস্টেস্ট প্রসেসর। এখানে GPU হিসেবে অ্যাপেল GPU 4-core গ্রাফিক্স পাচ্ছেন। এখানে তারা 4 GB র্যাম ইউজ করেছে, যেটির পারফরমেন্স ছিল খুবই বেটার এবং খুবই ডিসেন্ট। তো ভিউয়ার্স, এর গেমিং পারফরমেন্স আমরা দেখে আসবো, চলুন দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা যে পাবজি মোবাইল রয়েছে সেটি ট্রাই করব, যে সর্বোচ্চ গ্রাফিক্সে বা সর্বোচ্চ গ্রাফিক্স সেটিংসে এটি প্লেয়েবল কিনা বা কতটুকু কীরকম কী প্লে করা যায় সম্পূর্ণ বিষয়টি দেখব। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি। তো এখন আমরা সেটিংসে গিয়ে গ্রাফিক্স চেঞ্জ করব, অর্থাৎ আমরা আলট্রা HD এবং এখানে আলট্রা, এবং নিচে মুভিতে আমরা গেম প্লে করে দেখব যে আসলে পারফরমেন্স কেমন দেয়। তো ভিউয়ার, সেটিংস করা কমপ্লিট। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ নেই, আর যদি কোনো ল্যাগ বা হালকা ফ্রেম ড্রপ থাকে সেটি আপনার নেটওয়ার্কের জন্য হতে পারে। তাছাড়া ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে খুবই ডিসেন্ট এবং খুবই দারুণ গ্রাফিক্স এখানে রয়েছে। তো ভিউয়ার্স, আমরা গেম প্লের ভেতরে আসলে কোনো ল্যাগ দেখিনি, অনেক সময় ফোন স্টাক হয় বা বিভিন্ন ধরনের ফ্রেম ড্রপ দেখা যায়, কিন্তু এখানে আমি আসলে কোনো রকম ফ্রেম ড্রপ বা ল্যাগ দেখতে পাইনি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গেমিং পারফরমেন্স সুপার ডুপার ছিল, এবং গেম খেলার সময় কিন্তু এক্সেসিভ কোনো হিটও দেখতে পাইনি। এবার আমরা অ্যাসফল্ট 8-এর মতন অপটিমাইজ গেমও খেলে দেখব। তো ভিউয়ার্স, এখানেও কিন্তু গ্রাফিক্স টপ নচ, অর্থাৎ হাই লেভেলের থাকাটাই স্বাভাবিক, আর এখানেও সেটি পেয়ে যাচ্ছেন। তো খুবই ডিসেন্ট এবং খুবই দারুণ আই ক্যাচিং একটি ডিসপ্লে এখানে যেহেতু রয়েছে, সেহেতু গেমিং পারফরমেন্সকে আরও বহুদূর নিয়ে যাবে, এবং গেম খেলার টাইমে অনেস্টলি কিন্তু সেরকম কোনো হিটিং বা সেরকম কোনো হিট আমি লক্ষ্য করিনি, যেটি না হওয়াই স্বাভাবিক। তো ভিউয়ার্স, এবার চলে যাব ক্যামেরা সেকশনে। ক্যামেরা হিসেবে এখানে আমরা ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরার সাপোর্ট পাচ্ছি, যেখানে একটি 12 MP এবং আরেকটি 12 MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। তো এখানে ফ্রন্ট ক্যামেরায় আমরা পেয়ে যাচ্ছি 12 MP অ্যাপারচার F2.2 এবং 23 mm ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেখানে HDR, পোর্ট্রেট মোড এবং নাইট মোড পেয়ে যাচ্ছেন, এবং এটিও কিন্তু 4K 24 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং যে ব্যাক ক্যামেরা রয়েছে, ব্যাক ক্যামেরায় যে দুটি সেট আপ রয়েছে সেখানে 12 MP মেইন যে সেন্সর সেখানে 1.6 অ্যাপারচার পাচ্ছেন, এবং যেটি আলট্রা ওয়াইড রয়েছে সেখানে
f2.4 অ্যাপারচার পাচ্ছেন এবং এখানে কিন্তু কোয়াড এলইডি ডুয়াল টোন ফ্ল্যাশ রয়েছে এইচডিআর ওয়াইড অ্যাঙ্গেল আলট্রা ওয়াইড এবং এখানে কিন্তু আপনারা 4K 24 30 এবং 60 fps এ শুট করার সুবিধা পাচ্ছেন এছাড়া রয়েছে এইচডিআর ডলবি ভিশন এইচডিআর সাপোর্ট যেখানে আপনারা আপ টু 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন ওভারঅল ডাইনামিক রেঞ্জ কালার কন্ট্রাস্ট খুবই দারুণ ছিল এবং ডাইনামিক রেঞ্জের ছবিগুলো অসাধারণ ছিল ছবিতে কোনো বুস্টেড কালার নেই রিয়েলিস্টিক ছবি রয়েছে এবং স্যাম্পলে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি ছিল একবারে টপ নচ যারা ব্লগিংয়ের কথা ভাবছেন তারা গিম্বল ছাড়াই কিন্তু খুবই দারুণ ভিডিও ফুটেজ পেয়ে যাবেন এখান থেকে এবং ফ্রন্ট ক্যামেরার যে ভিডিও রয়েছে ভিডিও কোয়ালিটি সেটিও খুবই দারুণ অর্থাৎ ফ্রন্ট ক্যামেরা দিয়েও ইচ্ছা করলে আপনারা ব্লগিং করতে পারেন সো ব্লগিংয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস থাকবে এই ফোনের ক্যামেরা এবং এই ফোনে কিন্তু এই স্টেরিও যে সাউন্ড রয়েছে সেটিও রেকর্ড করতে পারবেন খুবই ইজিলি তো ভিউয়ার্স এই ছিল ওভারঅল ক্যামেরার যে রিপোর্ট সেটি এখানে দেখতে পাচ্ছেন এটি আমাদের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এটি কিন্তু মেন শুটার তো এখানে রয়েছে ডুয়েল টোন এলইডি ফ্ল্যাশ এবং একটি সেকেন্ডারি মাইক্রোফোন তো এখানে কিন্তু আর সেরকম কিছুই দেওয়া হয়নি তো ওভারঅল আমার কাছে ভালো লেগেছে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির যে কম্বিনেশন সেটি এবং এখানে ডিসপ্লে সেকশনে কিন্তু আপনারা বেশ ভালো ভিভিড কালারফুল একটি ডিসপ্লে পাচ্ছেন তো পার্সোনাল অপিনিয়ন হিসেবে গেমিং এবং সব রকম পারফরমেন্স দিয়ে আমি কিন্তু স্যাটিসফাইড আশা করি আমার যে ভিউয়ার্স রয়েছেন তারাও স্যাটিসফাই হবেন তো অনায়াসে এই ফোনটি কিনে নিতে পারেন এবং এখানে কিন্তু ম্যাক্সেফ যে চার্জার রয়েছে সেটি সাপোর্ট পাবেন অর্থাৎ ম্যাগনেটিকলি আপনার চার্জার বা ওয়্যারলেস চার্জার এখানে অ্যাটাচ হয়ে যাবে পেছন সাইডে তো ওভারঅল সব কিছু টপ নচ ছিল এবং যে ব্যাটারি পারফরমেন্স সেটিও কিন্তু খুবই বেস্ট ছিল এখানে তারা 2815 mAh-এর নন রিমুভেবল ব্যাটারি ইউজ করেছে এবং যেহেতু অপটিমাইজেশন সিস্টেম ছিল সবচেয়ে বেটার সেহেতু এখান থেকে আপনারা আপ টু 17 আওয়ার অর্থাৎ 17 ঘন্টার মাল্টিমিডিয়া অর্থাৎ এবং আপ টু 65 আওয়ার টক টাইম বা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তো ডে টু ডে ইউজ বা আমার কাছে স্ক্রিন অন টাইম 7 থেকে 8 ঘন্টার মতন আমি পেয়েছি যদি লাইট ইউজার হন আরও একটু বেশি পেতে পারেন আর হ্যাভি ইউজার হলে হয়তো আরও একটু কম পেতে পারেন চার্জিং হিসেবে এখানে ফাস্ট চার্জিং 20 ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে আপনার 20 ওয়াটের একটি পাওয়ার ব্রিক দিয়ে খুব ইজিলি এটিকে চার্জ করে নিতে পারবেন এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই জোস ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে ওভারঅল 5G টেকনোলজি এবং ফুল যে প্যাকেজটি এটি আপনাদেরকে হতাশ করবে না বা 2021 সালের এই সময় এসেও কিন্তু এটি বেস্ট এবং টপ নচ পারফরমেন্স আপনাদেরকে দিবে এবং এটি আশা করি অন্তত 5 থেকে 6 বছর আপনাদেরকে একই রকম পারফরমেন্স দিতে সক্ষম তো ভিউয়ার্স ডিসপ্লে নিয়ে আরও কিছু কথা না বললেই না এখানে তারা সুপার রেটিনা এইচডিআর ওএলইডি ইউজ করেছে যেখানে আপনারা পাচ্ছেন এইচডিআর 10 সাপোর্ট এবং 625 nits পর্যন্ত ব্রাইটনেস নিতে পারবেন এবং পিক ব্রাইটনেস নিতে পারবেন 1200 nits পর্যন্ত ডে লাইট ভিজিবিলিটি ছিল খুবই সুন্দর এবং খুবই দারুণ এবং এখানে কিন্তু 6.1 ইঞ্চির যে ওএলইডি প্যানেল ইউজ করা হয়েছে সেটি অন্যান্য ওএলইডি প্যানেলের মতন না যেমন কালার বুস্টেড করে না অর্থাৎ রিয়েলিস্টিক কালার রাখে যেটি আপনাকে খুব সুন্দর মিডিয়া এক্সপিরিয়েন্স দেবে এবং রেজুলেশন হিসেবে এখানে 1170x2532 pixel পাচ্ছেন যেটি আগের যে কোনো আইফোনের তুলনায় খুবই আই ক্যাচিং এবং খুবই দারুণ তো ভিউয়ার্স প্রমিস করেছিলাম ভিডিওর শেষে আমি অবশ্যই এই প্রাইসিং নিয়ে আলোচনা করব তো ভিউয়ার্স আমাদের এই ইউনিটটি ছিল 128GB তো 128GB-র এই ভার্সনটি ছিল US ভার্সন তো ভিউয়ার্স আমাদের এই ইউনিটটির প্রাইস ছিল 86,500 টাকা তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার যে বন্ধু আইফোন 12 কিনতে চাচ্ছে তার সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আর ভিউয়ার্স আমি আমার মতন করে আপনাদেরকে দেখিয়ে বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে এই প্রোডাক্টটি আপনাদের জন্য কেমন হবে তো ভিউয়ার্স ভুলভ্রান্তি হতে পারে ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন এই ধরনের মজার মজার সব আপডেট নিউজ এবং টেক নিউজ এবং বিভিন্ন ধরনের গ্যাজেটের আনবক্সিং নিয়ে তো ভিউয়ার্স আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ